সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি করোনা ভাইরাসের ছুটিতে বিশেষ ক্লাস। তো করোনা ভাইরাসের ছুটিতে বিশেষ ক্লাস শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ক্লাসে তোমাদের জন্য দুটি উপকার নিয়ে আসছি। সেটা হলো, একটা হলো এই যে দেখতে পাচ্ছ তোমরা সুতা সুতা, আর একটা হলো এই যে আমার হলো একটা কাঁচি। তো এই দুইটা উপকরণ দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। তো তার আগে একটি ছোট্ট গল্প করে নিই। গল্পটা হলো, ছোটকালে যখন আমরা ঘুড়ি উড়াতাম, তো ঘুড়ি উড়ানোর সময় মাঠে দেখতাম অনেক সুতা উড়ে যেত। তো এত সুতা কোথা থেকে আসে, কিভাবে আসে, মাথা তখন আমার ঘুরায় তো কি পড়ে, এত সুতা, সাদা সাদা সুতা উড়ে উড়ে আসে। তো সাদা সুতা যখন উড়ে আসে, তো তখন এটাকে আমরা বলতাম বুড়ি সুতা, বুড়ি সুতা। তো এই বুড়ি সুতাটা কোথা থেকে আসে, কিভাবে আসে, এটা আমাদের তো শেষ চিন্তা করে শেষ করতে পারতাম না। অনেক সুতা, সুতার শেষ নেই। তো সুতা কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় যাচ্ছে, খুঁজে পাচ্ছি না। ঠিক আমার সেই সুতাটা দিয়ে শুরু করব আমি। এই প্রান্ত কোথা থেকে আসলো, এই প্রান্ত আমার কোথায় গেল, শেষ নেই। হলো এই যে প্রান্ত চলে গেছে ওই প্রান্তে, পৃথিবীর কোথায় গেছে শেষ নাই। আমি যদি মনে করি এটা চলে গেছে, এই সুতাটা ওই প্রান্তে, শেষ নাই। তো সুতাটা যদি আমি আঁকাই বোর্ডে, আমি আঁকানোর জন্য এই সাই করে আঁকাইলাম, কিন্তু সমস্যা হলো আমার এত বড় সুতা, বিশাল একটি সুতা, আমার এই বোর্ডে আঁকানোর জায়গা নেই। তো জায়গা নেই, যার ফলে আমি করবো কি, এটাকে মাথায় একটি তীর দেব। তীর দিলে হবে কি, এই তীর দেখে আমি বুঝতে পারবো যে এটা সুতা চলে গিয়েছে, চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, শেষ নেই ওই প্রান্ত পর্যন্ত। একইভাবে এই মাথায় আমি আরেকটি তীর দেব। এই মাথায় আরেকটি তীর দেওয়ার ফলে এটা বোঝা যাবে যে আমার সুতাটা দুইদিকে চলে গিয়েছে, এই প্রান্তও চলে গিয়েছে, এই প্রান্ত বিশাল বড়। তো আমি এটা যদি কুচি 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 করে কাটি, কুচি কুচি করে কাটলে যেটা আমার হবে, আমার হাতে একটা কেচি রয়েছে, এটাকে যদি কুচি 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 করে কাটি, তাহলে এটা অংশে বিভক্ত হবে, ক্ষুদ্র 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 বিন্দুতে। তো আমি যদি মনে করি এইটা কুচি কুচি করে কাটার ফলে এইরকম হলো, অর্থাৎ এইটার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, তাহলে আমি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, তো এটাকে আমি দেখানোর জন্য একটু গোল করে দিয়ে দিলাম। তো মাঝখানে যে আমার বিন্দুটি আছে, মাঝখানে যেটা আছে এটাকে আমি বিন্দু, এটা হলো বিন্দু। তো একইভাবে আমার এই রেখাটি অসংখ্য বিন্দু, অসংখ্য বিন্দুর সমষ্টিয়ে তৈরি হয়েছে, তৈরি হয়েছে। সেটা আমার যেটা তৈরি হলো সেটাকে আমরা বলবো রেখা, সেটিকে বলবো রেখা। তাহলে রেখার এই নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এটা এই দিকে চলে গিয়েছে, আবার অপর দিকেও রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এক কথায় যদি আমরা তাহলে রেখার নির্দিষ্ট প্রান্ত বিন্দু বা নির্দিষ্ট দৈর্ঘ্য
নেই। তো এখন আমার রেখাটা এই অবস্থায় আছে, সুতাটাও ঠিক আমার নির্দিষ্ট কোনো ধরে নেব বিশাল বড় পৃথিবীর ওই প্রান্ত পর্যন্ত, এদিকে পৃথিবীর ওই প্রান্ত পর্যন্ত। ফলে এর যদি কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দু না থাকে, নাই মনে করি, তাহলে কাঁচি আছে। তো একটা পাগল ঘুরতেছে কাঁচি নিয়ে, তো ঘুরতে ঘুরতে করলো কি আমার খেচাং করে এখানে কেটে দিল। কেটে দেওয়ার ফলে আমার এই পাগলটা এসে আমার খেচাং করে এখানে কেটে দিল। কেটে এদিকে এদিকে যে সুতাটা রয়েছে, তো সেটা আমার এই পাগলে নিয়ে চলে গেল। ফলে আমার এতে কি হলো, একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকলো, তখন এইটার নাম আর রেখা থাকবে না, তখন আমার এটা হয়ে যাবে। তো রশিটা কি আমার এই প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দু রয়েছে, আর অপর প্রান্ত আমার চলে গিয়েছে পৃথিবীর ওই প্রান্ত পর্যন্ত, শেষ নেই। তাহলে রশির আমার কি হবে? একটি রশির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং রশির একটি মাত্র প্রান্তবিন্দু আছে, চিনে এসে আর একটা পাগল করলো কি এই সুতার ঘেচাং করে অপর প্রান্ত কেটে দিল, কেটে নিয়ে চলে গেল। ফলে আমার যে কাজটা হলো, এটার একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে, তো আমি এটাকে যখন আমি ঘেচাং করে কেটে দেব, এটা থাকবে না, তখন এটার নাম আর তখন হয়ে যাবে রেখাংশ। তাহলে এটা রেখাংশকে আমরা লিখতে পারি রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে। তো একটি রেখাংশের দুইটি করে প্রান্তবিন্দু থাকবে, নির্দিষ্ট প্রান্তবিন্দু। তো সবগুলোকে আমি যদি এখন একবারে বোর্ডে আঁকায় একটা একটা করি, এটা হলো আমার রেখা। তো রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। এটা হলো আমার রশি, রশির একটি প্রান্তবিন্দু আছে, আর এটা হলো রেখাংশ, রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে। তো তাহলে কি হলো যে রেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই বিশাল বড় এবং নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যও নেই। আর রশির কি একটি রশির নির্দিষ্ট দৈর্ঘ্যও নেই এবং একটিমাত্র প্রান্তবিন্দু আছে, শুধুমাত্র একটি প্রান্তবিন্দু আছে। আর রেখাংশ আবার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুইটি প্রান্তবিন্দু রয়েছে, এছাড়া প্রান্তবিন্দু দৈর্ঘ্য নির্দিষ্ট। এখানে যদি দুটি প্রান্তবিন্দু আছে এবং এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তো এই ক্লাসটির উপর একটি হোমওয়ার্ক দেব, তোমরা মনোযোগ সহকারে বাড়িতে বসে বই দেখবে এবং বাড়ির কাজটি সম্পন্ন করবে।
তো করার পর সেটি ছবি তুলে আমাকে ইমেল করতে পারো। তো যে কাজটি দিব সেটি হলো কাজ রেখা রশি এবং রেখাংশের পার্থক্য লিখো। তো রেখা রশি এবং রেখাংশের পার্থক্য লিখে এটার ছবি তুলে অভিভাবকের সহায়তা নিয়ে আমাকে ইমেল করতে পারো। তো আমার ইমেল ঠিকানা nazhok71@gmail.com nazhok71@gmail.com। সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। তো আমাকে ইমেল করার জন্য অভিভাবকের সহায়তা নিয়ে আমাকে ইমেল করতে পারো। প্রথমে এই পার্থক্য তিনটা লেখার পর খাতায় লেখার পর পিকচার তুলে আমাকে ইমেল করতে পারো, আর সেজন্য অভিভাবকের সহায়তা নিয়ে আমাকে ইমেল করতে পারো। সবাইকে আজকের ক্লাসটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকা।